কিরে তোরাই দে তো দেরি হলো কে আর কইস না বউ একটু অসুস্থ অল লাগে এক কাপ চা বানাই দিছি দেখছস বউ পাগল পোলাবান বউ এর চাকর আরে বেটা বিয়া করলে রান্না করে দিবি কে আমি 25 বছর ধরে বিয়া করছি আজ পর্যন্ত কোনো সময় রান্না করে যাই নাই কিরে ভাই তোর হাত পুড়লো কেমনে আসলে কালকে রাইতে ভাত আর আলু ভর্তা করতে দেয়া হাত পুড়ে গেছে জোর কা ঝটকা হায় জোরো সে লাগা লাগা শুন ওই দিন কা তিনটা পিপড়া আর একটা হাতির মারামারি লাগছে ককে জিতছে কে জিতছে কে আরে বেটা এইটাও জানোস না পিপড়া ছিল তিনটা আর হাতি ছিল একটা অবশ্য পিপড়াই জিতবো এই খারা 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 তোর সাইকেলের চাকা ঘুরতাছে কস কি কই এখন তো ঘুরে না আরে বেটা এখন কি তুই সাইকেল চালাইতেছস নাকি হাই হাই সর্বনাশ দোস্ত আমি এই সাইকেলটা অন্য একটা বন্ধুর কাছ থেকে হাওলাত করে নিয়ে আইছি দোস্ত তুই একটা কিছু কর নাইলে ও তো আমার মেরেই লেবো আচ্ছা তুই কোনো চিন্তাই করিস না আমি নিয়ে যাইতেছি ঠিক করে নিয়ে আইতেছি আচ্ছা দা দোস্ত এইটা কি হইলো হাই হাই সত্যি তো সাইকেলে চাকা ঘুরতাছে কি হরে টু লেট বুকের বাপ আসে একটি ফ্ল্যাট খালি আছে কোন এক বিশ্বস্ত মেয়ে ভাড়াটিয়া চাই দোস্ত আমার একটা প্রশ্ন তোর ফ্ল্যাটে কি টয়লেট আছে দোস্ত তোর যে কালকে একটা ডিম দিছিলাম না ডিমটা আমার ফেরত দে কোন ডিম আরে ওই ডিম ওই ডিম দামি মুরগির বাচ্চা ফোটামু ওই মুরগির বাচ্চা বড় হলে আরো কতগুলো ডিম দিব ওই ডিম থেকে আরো অনেকগুলো মুরগি বানামু ওই মুরগি নামি মুরগির আরত দিমু ওই আরত দিয়া অনেক টাকা কামামু টাকা কামানির পরে বড় বাড়ি করুম বড় গাড়ি কিনুম তারপরে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করুম দোস্ত ওই ডিমটা তো আমি আজকে সকালে পোস্ট করে খাইছি জোর কা ঝটকা হায় জোরো সে লাগা কিরে কান্নাস কে দোস্ত মনির আমার ওর বাসায় দাওয়াত দিয়ে আমার লগে বেইমানি করলো কি বেইমানি করছে আমারে চিকেন ভাজি দিয়ে ভাত খাওয়াইছে চিকেন ভাজি দিয়ে খাওয়াইছে এটা তো ভালো কথা কিন্তু চিকেন তোর পোষা কুত্তার নাম জোর কা ঝটকা হায় জোরো সে লাগা দোস্ত ওই জায়গায় কিছু মানুষ আমার মারছে কে লাগা মারছে তোরে আমি তো শুধু টয়লেট করতে গেছিলাম ওরা মারলো কে টয়লেট করতে গেছস এটা তো মারার কথা না কে লাগে মারলো আসলে টয়লেটের উপরে লেখা ছিল লেডিস টয়লেট হাম পাগল নাহি হ্যায় ভাইয়া হামারা দিমাগ দোস্ত আমার বোন জানি প্রতিদিন রাতে কার লগে চ্যাটিং করে আজকে ওর ফোন নেই আইছি আজকে চেক দিমু কার লগে চ্যাটিং করে আজকে বার করমুই কিন্তু ফোন তো লক করা পাসওয়ার্ডটা খুলমু কেমনে নিশ্চয়ই ও আর পাসওয়ার্ড ওর বয়ফ্রেন্ডের নামে দিছে চেক কর কিন্তু ওর বয়ফ্রেন্ডের নাম তো আমি জানি না আমার নাম দিয়ে দেখ খুলছে বন্ধু থ্যাংক ইউ কি করে